वेलकम वेलकम मिस्टर बाटुल। एकी के तुमी गोड़ीला ना मानुष के ना कि मिशेल ओकारा। हियाली बंद करो, बोलो तुमी की चाओ, केनो आमादे धोड़े एने छो एखाने। आमी तुमार हेल्प चाई। I know Batul, you are a world famous man, intelligent and powerful. I need your help. Jodi ami tomai help na kori. Tumi korbei Batul, tumi korbei. I know you always fight against evil, fight for truth. সত্যের জন্য যুদ্ধ, কি সত্য তুমি আমাকে খুঁজে বার করতে বলছো? Where is Michel Okara? Michel Okara কোথায়? আমি জানি সে এখনো বেঁচে আছে। Strange, who is Michel Okara? আমি এই নামে কাউকে চিনি না। I know, but Michel Okara একজন নিরপরাধ মানুষ। By profession, he is a wildlife photographer. ए गोरें गोरों ते, शे छोबी तुलते शे हारिए जाए। मिशेल अमर उत्तंतु भालो बंधु, ओके खुजे पेते चाहिए आमी। ताई आमी तुमा के खाने नी ऐसे ची। तुमी के? एमुन अद्भुत गोरीलार मतो देखते एमुन मानुष। तुमी के? মিশেল ওকারাকে খুঁজে পেলেই ওর মুখ থেকেই জানতে পারবে আমি কে। আমি এই ব্যাপারে তোমার হেল্প চাইছি মাত্র। আর আই এম রিয়েলি সরি, বাচ্চা দুটো সামান্য আঘাত পেয়েছে, এছাড়া তোমাকে এখানে আনবার আর অন্য কোনো উপায় ছিল না। আমি যদি এই কেসটা না নিই, তোমাকে হেল্প না করি, তাহলে এই বাচ্চা দুটো আর কোনো দিন তোমার কাছে ফিরবে না। আমি এই কেসটা নেব, তবে তোমার এই হুমকির ভয়ে নয়, আমার নিজস্ব কৌতূহলে। তবে আমি একবার দেশে ফিরব, ফিরে এসে তোমার সাথে দেখা করব, তারপর কাজ শুরু করব। আমি জানি তুমি ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। বাটুলদা, এত দূরে তোমাকে ডেকে আনলো শুধু এই কেসটা দেবার জন্য? কে মিশেল ওকারা? ওই গরিলা মানুষের সাথে কি সম্পর্ক আছে ওই ওকারার? ওরা দুজনে বন্ধু। গরম গরুতে তো এমন অদ্ভুত গরিলা আছে বলে জানি না। মানুষের মতো কথা বলে আবার, বাটুলদা আদিম মানুষের মতো আচরণ। থাকে সেটাকে বুঝিয়ে সুজিয়ে আসে পড়েছে, নয়তো আবার কি সব ঝামেলা শুরু হয়ে যেত কে জানে। না রে ও বাটুলদা, নিতাইদা তো কিচ্ছু বলতে পারছে না গো। আসলে হঠাৎ এমন একটা ব্যাপার ঘটে গেছে, ভীষণ ভয় পেয়েছে বেচারা। মাটুল এই দেখো, 5 টাকার একটা নোট। ওটা হয়তো মিষ্টি কিনে ফেরত পেয়েছিল নিতাই, হাতে ধরা ছিল, রেখে দিন পরে দিয়ে দেবেন। দাঁড়া গো বাবু, ভেবেছিল কি ভীষণ একটা কুলু পেয়ে গেছে। ও মাটুল দা এদিকে এসো, দেখো এত বিশাল পায়ের ছাপ কোন প্রাণীর হতে পারে মাটুলদা? গরিলা। মানে এখানেও গরিলা? এখানেও গরিলা মানে এর আগে তোমরা কোথায় গরিলার দেখা পেয়েছিলে মাটুল? তানজানিয়ায়। মিশেল ওকারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এসব কি বলছো মাটুল? আমার তো সব গুলিয়ে যাচ্ছে, গরিলা, তানজানিয়া, মিশেল ওকারা, মাঝে কেনিয়াও আছে। কেনিয়া? উফ বাটুল, খোলসা করে বলো না। কিছুদিন আগে হঠাৎ একটা পার্সেল পাই, খুলে দেখি কেনিয়া যাবার 3টে প্লেনের টিকিট, সঙ্গে একটা চিঠি। মিশেল ওকারা বলে জনৈক এক ব্যক্তি আমাকে ওর বিশেষ বন্ধু বলে পরিচয় দিয়ে একেবারে প্লেনের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে ওর দেশে যেতে বলেছেন।
আর তুমিও চলে গেলে? গেলাম। সুদূর আফ্রিকা থেকে কে আমার এত বিশেষ বন্ধু, সেই আগ্রহেই চলে গেলাম কেনিয়া। পৌঁছলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে। মিশে লোকারাই ওখানে হোটেল বুক করে রেখেছিলেন। আমরাও উঠলাম গিয়ে হোটেলে। তারপর সেই মিশে লোকারা আসলেন? না, মিশে লোকারা আসলেন না। মানে? মানে ওই হোটেলে মিশেল একটা গাড়ি পাঠিয়ে আমাদের চলে আসতে বললেন প্রতিবেশী দেশ তানজানিয়ায়। আমাদের যেমন বাংলাদেশ, তেমনি কেনিয়ার পাশেই তানজানিয়া। গাড়িতেই চলে গেলাম আমরা তানজানিয়া। উহ, কি মারাত্মক ব্যাপার! এমন অজানা অচেনা জায়গায় তা কোথায় উঠলেন সেখানে? এন গরঙ্গলো। কি এন গরং? এন কি উনগারো? এন গোরঙ্গোরো, পৃথিবীর সর্ববৃহৎ মৃত আগ্নেয়গিরির উন্মুক্ত মুখ। ওর নিচে আছে আস্ত একটা লোকালয়, সেখানে থাকে মাসাই উপজাতিরা। আর আছে সিংহ, জেব্রা, হাতি, ওয়াইল্ড ডগ, একেবারে মানুষ আর বন্য জন্তু মিলেমিশে একাকার হয়ে আছে সেখানে। কি বলছেন কি মশাই? আর ওই গোরঙ্গোরোতেই দেখা পাই গরিলা। গরিলা মানুষ? গরিলা মানুষ? এ আবার কি কথা! আর তোমার ওই বন্ধু কি যেন নাম? মিশেল, মিশেল ওকারা। ওর খোঁজ এখনো পাইনি। তবে ওই যে গরিলা মানুষের কথা বললাম, গোরঙ্গোরোতে এমন গরিলাদের দেখা পেলাম যারা না পুরোটা গরিলা না পুরো মানুষ। গরিলার মতো দেখতে, মানুষের মতো কথা বলে। I know you always fight against evil. Fight for truth. ভাই, আমাকে একটু জল খাওয়াতে পারো? এ বাবা, কেন পারবো না, নিয়ে আসছি এক্ষুনি। সেই গরিলা মানুষের থেকেই জানতে পারলাম মিশেল ওকারা একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। মানে বন্যপ্রাণীর ছবি তোলে ওই মিশেল লোকটা? হ্যাঁ, আর ওই মিশেল ওকারাকে খুঁজতেই আমাকে দায়িত্ব দিতে চায় ওই গরিলা মানুষ। মিশেল আমার অত্যন্ত ভালো বন্ধু, ওকে খুঁজে পেতে চাই আমি, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে ওই মিশেল লোকারা এখনো নিখোঁজ, আর ওই গরিলা মানুষ মিশেল লোকারাকে চেনে? বললাম তো, ওই গরিলা মানুষই আমাদের এখান থেকে গোরঙ্গোরোতে নিয়ে গেছে। দারোগা বাবু, জল। এত কাণ্ড বাবা! মাতুলদা, এখানেও গরিলা? হ্যাঁ, গরিলা তো এখানেও হাজির। নিতাইকে অ্যাটাক করলো সেই গরু গরু। আবার ফেসেছে। চুপ কর বিচ্ছু, দারোগা বাবুর কথাটা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। গোরঙ্গোরোর ওই গরিলা মানুষের দল কি এখানেও আমার পিছু নিল? কিন্তু মাতুলদা, তুমি তো গরিলা সর্দারকে বলেই এলে যে তুমি আবার তার কাছে ফিরে যাবে, মিশে লোকারার খোঁজ করা শুরু করবে, তাহলে ওরা কেন এখানে তোমার পিছু নেবে? সেটাই তো ভাবছি রে। মাতুল বাবু, ভাগ্যিস আপনাকে বাড়িতে পেলাম। এই দেখুন, নিতাই কাল রাতে যে জামাটা পরে মিষ্টি আনতে গিয়েছিল, সেই জামাটার পকেটে এই এই দেশলাই বাক্সটা ছিল। আসলে মিষ্টির 5 টাকা ফেরত আনার কথা ছিল তো, নিতাই বলছিল ওর জামার পকেটে টাকাটা আছে, সেটা বার করতে গিয়েই এটা পেলাম। দেশলাই বাক্স, রাইনো মার্কা ম্যাচ বক্স। মাতুলদা, এমন দেশলাই তো আমাদের এখানে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। দেখবি কি রে, এটা হলো কেনিয়ায় তৈরি দেশলাই বাক্স, মেড ইন কেনিয়া। ই বাবা, ওর ভেতরে কি আছে সেটা তো দেখো। সেটাই স্বাভাবিক, দেশলাই কাঠি তো আর আমাদের গিফট করবে না। মানুষ থেকে বন্য গরিলায় রূপান্তরের ছবি।